মৃত মাছ পানির সংস্পর্শ পেয়ে জীবিত হয়ে যাচ্ছে, কিন্তু কেন? কেন এই মাছ পৃথিবীর সবচেয়ে রহস্যজনক? যে মাছ মাত্র কয়েক বছরে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে, যে মাছ সরকারিভাবে সংরক্ষণ, বিপণন এবং খাওয়া নিষিদ্ধ, কিন্তু কেন? সব জানবো আজকের ভিডিওতে। এই মাছটির নাম চোষকমুখী, ইংরেজি নাম শাকার ফিশ। এই মাছ এই পর্যন্ত দুই ধরনের পাওয়া গেছে, একটি রং সাদা ও ছোপ ছোপ দাগ, অপরটি কালো এবং তার উপর সাদা ডোরাকাটা দাগ। বর্তমানে বাংলাদেশের নদ নদীতে দ্বিতীয়টি ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। এখন এটা যে কি করি ভাই, আমাদের কোনো উপায় নাই, আমরা খুবই টেনশনে আছি। হঠাৎ করে দি মানে নদীতে ভরিয়া গেছে গা। এটি সাধারণত অ্যাকোরিয়ামের জন্য আদর্শ মাছ, অ্যাকোরিয়ামের ময়লা খেয়ে বেঁচে থাকে এবং স্বাদু পানির দানব। এই মাছ ময়লা সহ অন্যান্য মাছের খাদ্য খেয়ে থাকে এবং দ্রুত বংশবিস্তার করে থাকে। তাই যে জায়গায় এই মাছ বেশি পরিমাণে থাকে, ওই জায়গায় অন্যান্য মাছ কম থাকে। দেখেন এই যে মুখ দেখেন, এর মুখ কিন্তু নিচের দিকে, এই যে এর এর মুখের সাইডটা দেখেন, নিচের দিকে মুখ। এবং এই বর্তমানে বুড়িগঙ্গা নদী সহ প্রায় জলাশয়ে মাছটি উল্লেখযোগ্য আকারে দেখা যায়। মৎস্য বিশেষজ্ঞদের মতে শাকার ফিশ উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ায় দেশীয় অনেক প্রজাতির মাছ খেয়ে শেষ করে দিচ্ছে। এটি চিংড়ি, কালিবাউস, মাগুর ও শিং মাছ সহ ছোট শামুক জাতীয় শক্ত খোলের পানি খেয়ে সাওয়ার করে ফেলে। এই মাছ কোস্টারিকা, পানামা এবং দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে বিস্তৃত, তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি প্রবেশ করেছে এবং চীন, মায়ানমার, এরপর বাংলাদেশেও এটি প্রবেশ করেছে। রাজধানীর বুড়িগঙ্গা সহ দেশের বিভিন্ন জলাশয়ে উপস্থিতি রয়েছে রাক্ষসের শাকার মাছের। জানা যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতেও জেলেদের জালে ধরা পড়ে শাকার মাছ। 2020 সালের শেষের দিকে বাংলাদেশের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে পাওয়া এই মাছ দেশের জন্য হুমকি স্বরূপ। এটাকে যদি আমরা এখান থেকে কেটে ফেলি, এখান থেকে কাটার পরে কিন্তু এটা একটা সব আলাদা শেল, হেডটা হার্ট এটাকে ফেলাই দিলাম। এরপরে আমরা এখান থেকে এই যে চামড়াটা অ্যাজ লাইক অ্যাজ সাপের খোলক যেভাবে বের হয়, এটা বের হয়ে যাবে। বিশেষজ্ঞরা জানান পরীক্ষা নিরীক্ষা ছাড়া এ মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি বয়ে আনতে পারে, মানব শরীরে ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন রোগ। তো যতটা ভয়ঙ্কর ছিল দেখতে শাকার মাছ কাটার আগে, বাট কাটার পরে মাছটা দেখলে মনে হচ্ছে যে মোটামুটি ভালোই সুস্বাদু হবে। তবে নিষিদ্ধের খবর এখনো অজানা মানুষের, ফলে ক্ষতি না জেনেই এ মাছ রান্না করে খাচ্ছেন অনেকে। রাষ্ট্রপতির আদেশে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় 11 জানুয়ারি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে দেশে ছড়িয়ে পড়া ক্ষতিকর শাকার মাছ চূড়ান্তভাবে নিষিদ্ধ করে। এর মধ্য দিয়ে মাছটি আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, গ্রহণ, প্রদান, বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রদর্শন ও মালিক হতে পারবে না কেউ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই মাছ দীর্ঘদিন বেঁচে থাকে, এমনকি মৃত মাছ পানির সংস্পর্শ পেলে জীবিত হয়ে ওঠে। পরীক্ষামূলকভাবে অনেকেই এই মাছ জীবিত করার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, এবং ভিডিওগুলোতে দেখা যায় মৃত শাকার ফিশ, যেগুলো রোদে শুকে মচমচে হয়ে গিয়েছে, তারপরেও মুখে পানি দিলে মাছের ঠোঁট নড়াচড়া করে। বিস্ময়কর এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই মাছ যেহেতু বাংলাদেশের নদ নদীতে ছড়িয়ে গিয়েছে, তাই অনেকেই ভয়াবহতা না জেনে খেতে পারেন। তাই আপনার কাজ হবে এই ভিডিওটা শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেওয়া। ধন্যবাদ।